কর্ণফুলী তলদেশ দিয়ে নির্মিত 4 লেনের টানেলের একাংশ অক্টোবরের শেষ দিকে খুলে দেওয়া হবে। সেই সঙ্গে ডিসেম্বরেই বঙ্গবন্ধু টানেলটি পুরোপুরি চালু করার লক্ষ্য রয়েছে। কিন্তু সংযোগ সড়কগুলোর অপ্রতুলতার কারণে টানেলের সুফল পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। আজ জানা গেছে বঙ্গবন্ধু টানেলের কাজ শেষ না হলেও ফেব্রুয়ারিতে খুলে দেওয়া হবে এলিভেটেড এক্সপ্রেসের 8 কিলোমিটার পথ। সব সংযোগ সড়কের কাজ শেষ হলেই টানেলের পুরো সুফল পাওয়া যাবে বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ও ব্যবসায়ীরা। এমত অবস্থায় চট্টগ্রামের পতেঙ্গা থেকে নিমতলা পর্যন্ত যানজট কমানোর উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আউটার রিং রোডের আওতায় সাগরিকা পর্যন্ত ফিডার রুটটির রেল লাইন জটিলতার কারণে চালু করা যাচ্ছে না। রাসমনি ঘাট থেকে ফৌজদারহাট পর্যন্ত সড়কটির 3 কিলোমিটার অংশ 2 লেনের হওয়ায় যানজট সৃষ্টির ব্যাপক সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে চলমান রয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজও। লালখান থেকে বিমানবন্দর পর্যন্ত 16 কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজ চলছে। 2019 সালের জুন থেকে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে 2024 সালে। তবে টানেল চালু হওয়ার পর নগরীর যানজট নিরসন ও টানেলের ওপর চাপ কমাতে আগামী বছর ফেব্রুয়ারিতে পতেঙ্গা থেকে নিমতলা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসের 8 কিলোমিটার অংশ খুলে দেওয়া হবে বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তিনি বলেন, কানেক্টিভিটি যেগুলো আছে সবই যদি চালু করা না হয় তাহলে আমরা টানেলের পর্যাপ্ত সুবিধা পাব না। বেশ কিছু রাস্তাকে 8 লেন, 6 লেন, 4 লেন করার কথা আছে, সে কাজগুলো এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ করা হয়নি। আর টানেলের পরিপূর্ণ সুফল পেতে কানেক্টিভিটি বাড়াতে সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করার কোনো বিকল্প নেই বলে জানান ইন্টারন্যাশনাল বিজনেস ফোরামের সভাপতি এস এম আবু তৈয়ব। বঙ্গবন্ধু টানেলটি দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। টানেলটিতে থাকছে 2টি টিউব যেগুলো দিয়ে চলাচল করবে যানবাহন।